ফিলান্সার সবুজ ডট এর পক্ষ থেকে আমি সবুজ আজকের এই টিউট আপনাকে তো আজকে আমরা বেসিক্যালি দেখব স্টিকি হেডারটা কিভাবে সেট করা হয় এবং স্টিকি হেডারটা আপনি কিভাবে তৈরি করতে পারেন তো স্টিকি হারার এভাবে আপনি স্টিকি করতে চাচ্ছেন তো স্টিকি করার জন্য আপনাকে কী ইউজ করতে হবে তো অবশ্যই ইলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ থাকতে হবে যদি ইলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ না থাকে তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন সেখানে আমি ইলিমেন্টর প্রো ডাউনলোড লিংকটা দিয়ে দিব ফ্রিতে ওকে সো এখান থেকে আপনি এই যে স্টিকি হারারটা আছে স্টিকি হারার তৈরি করতে পারবেন তো আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করার জন্য বা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো লেস গেট ইট স্টার্টেড নাও তো ওয়াটপেসের ড্যাশবোর্ডে আসবো থেকে থিম বিল্ডারে আসার পরে এখানে আমরা হ্যাডার তৈরি করছি একটা সো এডিট উইথ ইলিমেন্ট ক্লিক করবো যে হ্যাডার অপশনটা আছে তো হ্যাডারে ক্লিক করার পরে আমরা চলে যাবো এডিট অপশনে তো এডিট প্যানেলে আসার পরে আমরা যে জিনিসটা করবো এই যে এখানে সেকশন আছে স্যাকশনে ক্লিক করে দিব। স্যাকশনে ক্লিক করার পরে চলে আসবো অ্যাডভান্স ট্যাপে অ্যাডভান্সে আসার পরে মোশন ইফেক্টসে ক্লিক করব ইফেক্টে ক্লিক করার পরে আপনার এরকম সবগুলো আপনার এরকম স্ক্রলিং ইফেক্টসটা আপনার অফ থাকবে সোটা ওয়ান করে দিবেন দেওয়ার পরে এখান থেকে এখান থেকে স্টিকি যে অপশনটা আছে স্টিকি কোথায় কোথায় স্টিকি হবে আপনি চাইলে শুধু ট্যাবলেট অথবা আপনি চাইলে শুধু মোবাইল অথবা চাইলে ডেস্কটপে শুধু স্টিকি করে রাখতে পারেন সো আমি এখান থেকে স্টিকি করে রাখতেছি টপ থেকে স্টিকি হবে তো আমি টপ থেকে দিয়ে দিয়েছি অলরেডি স্টিকি ওকে অফসেট থাকবে না সো এখন যদি আমি এটাকে আচ্ছা এটাকে যদি আমি আপডেট করে দিই তাহলে এটা স্টিকি হয়ে যাবে ঠিক আছে তো আপনি টাকে রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে দেখতে পারবেন আপনার এটা স্টিকি হয়ে গেছে এটাই হচ্ছে মূলত স্টিকি ইফেক্টস তো স্টিকি ইফেক্টস এর বেশি কিছু নেই এখান থেকে আপনি ভার্টিক্যাল স্ক্রল দিতে পারেন ভার্টিক্যাল স্ক্রল ট্রান্সপারেন্সি বলবার দিতে পারেন এবং রুটেট করতে পারেন ঠিক আছে এই যে রোটেট অপশনটা আছে এখানে তো আপনি চাইলে এখান থেকে রোটেট অপশনটা ইউজ করতে পারেন আপনার যতটুকু প্রয়োজন এই যেটা ঘুরতেছে তো আপনি চাইলে রুটেট করতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুসারে তারপরে আপনি এখান থেকে এগুলোকে স্ক্রলিং করতে পারেন কতটুকু হবে স্পেড টাইপ হবে ওকে সো এগুলো আপনার দেখা থেকে একটু সেট আপ করতে পারেন আহ তো থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং দিস টিউটোরিয়াল নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও দেখা হবে আপনার মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন